আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বর্তমান যুগের পার্থিব জ্ঞান বিজ্ঞান, যেমন স্বাস্থ্য বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, অর্থবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, কৃষি বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, বিদ্যুৎ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, নক্ষত্র বিজ্ঞান ইত্যাদি শিক্ষা করা যদি ইসলামের উৎকর্ষ সাধন ও মানব কল্যাণের উদ্দেশ্যে হয় তাহলে তা বৈধ, কেননা ভালো উদ্দেশ্যে তা শিক্ষা করা হচ্ছে। এর বিপরীত কোনো মন্দ উদ্দেশ্যে এগুলো শিক্ষা করা বৈধ নয়। ফিকাহের পরিভাষায় এগুলোকে হারাম লিগাইরিহি বলে, হারাম লি আইনিহি নয়, অর্থাৎ প্রকৃত প্রস্তাবে এগুলো নিজে হালাল, জায়েজ ও মুবাহ, কিন্তু অন্য হারাম কাজের ওসিলা ও মাধ্যম হওয়ার কারণে তা হারাম হয়ে যায়। পক্ষান্তরে উদ্দেশ্য ভালো হলে এগুলোই অনেক নেকির কাজে পরিণত হয়। এরই ভিত্তিতে হযরত থানবী রহমতুল্লাহি আলাই বলেছেন, যদি কেউ ইঞ্জিনিয়ারিং শিখে সততা সহকারে মানব সমাজের সেবার মনোবৃত্তে নিয়ে রাস্তা পুল ঘর বাড়ি তৈরি করে মানুষের উপকার করতে পারে, চিকিৎসা বিজ্ঞান শিক্ষা করে মানুষের সেবা করতে পারে, তাহলে তা উচ্চ দরের নেকির কাজ ও সওয়াবের কাজ হবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। পক্ষান্তরে যদি ইঞ্জিনিয়ারিং পড়ে চোরামি ধোঁকাবাজি করে, ব্লাড মার্কেটিং করে, আমানতে খেয়ানত করে, মানুষের বাড়িঘর পুল রাস্তা ইত্যাদি নষ্ট করে এবং চিকিৎসা বিজ্ঞান পড়ে গরিব রোগীদের সেবার পরিবর্তে শুধু অর্থ বিন্নতার পরাকাষ্ঠা দেখিয়ে গরিবদের রক্ত শোষণ এবং গরিবদের প্রতি দুর্ব্যবহার করে নতুন আবিষ্কারের মেশিন দ্বারা নিরীহ মানুষদের হত্যা করে, অর্থ শোষণ করে, তাদেরকে কসকালসার করে দেয়, তবে সেটা কোরআন হাদিসের সাধারণ সূত্র অনুসারে হারাম হবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই।